শুভেচ্ছা স্বাগত যত খেলায় সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতেই জানাবো শ্রীলঙ্কা পৌঁছে কোয়ারেন্টিনে ক্রিকেট দল শুধু প্রতিশ্রুতি নয় লিটন মিঠুনদের কাছ থেকে পারফরমেন্স চান সুযোগ পিঠের চোট দীর্ঘমেয়াদে ভোগাবে রিয়াদকে ক্যারিয়ার নিয়ে শঙ্কা শ্রীলঙ্কায় পাওয়া যাচ্ছে পুরো ফিট মুশফিককে বিমান চলাচলে নিষেধাজ্ঞায় পেছাতে পারে আবাহনী ইগলস ম্যাচ সরকারি নির্দেশনা জানিয়ে এএফসি কে আকাশী নীলদের চিঠি বেটিসের সাথে ড্র করে বিপাকে আতলেটিকো লা লিগার শেষ আট রাউন্ডের শিরোপা ত্রিমুখী লড়াই বার্সার রিয়ালের সাথে টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল দুপুরে চার্টার বিমানে করে রওনা দেয় তামিম মুশফিকরা তিন ঘন্টার যাত্রা শেষে বিকেলে দল পৌঁছায় কলম্বোতে এরপর নেগুম্বোতে হোটেল বন্দী সবাই তিন কোয়ারেন্টিনের পর অনুশীলনের সুযোগ মিলবে দল পৌঁছানোর পরেই করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে দলে সবার কয়েক দফা তারিখ বদলানোর পর হচ্ছে এই সিরিজ দুই টেস্টই হবে ক্যান্ডির পালেকেলে স্টেডিয়ামে তার আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলবে সে কারণে বাড়তি সদস্য নিয়ে লঙ্কা মিশনে গেছে বাংলাদেশ প্রতিভাবান উদীয়মান এমন উপাধি তো অনেক শোনা হলো এবার সময় দায়িত্ব নেয়ার লিটন মিরাজ মিঠুনদের জন্য এটাই সময় বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার বলেছেন খালেদ মাহমুদ সুজন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ পরিচিত কন্ডিশনে ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা চান টিম ডিরেক্টর এ সফরটা অন্য যে কোনো বারের চেয়ে বেশি চ্যালেঞ্জিং বিশেষ করে রাসেল ডোমিঙ্গোর জন্য রীতিমতো লাইফলাইন একের পর এক ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছেন ভালো কিছু নিয়ে ফিরতে না পারলে শেষ হতে পারে তার অধ্যায় ক্রিকেটারদেরও বড় পরীক্ষা নিউজিল্যান্ডে যার পণ্যায় হতাশ করেছে দল এবারের টিম লিডার খালেদ মাহমুদ সুজন দলকে উজ্জীবিত রাখতে সব চেষ্টাই করছেন তার বিশ্বাস লঙ্কা সফরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ অবভিয়াসলি আমরা জয়ের জন্যই খেলব যদিও আমরা লাস্ট সিরিজ বাংলাদেশে ভালো করি নাই বাট আমি স্টিল বিলিভ করি যে আমাদের অ্যাবিলিটি আছে আমাদের সেই ক্যাপাবিলিটি আছে তো যদিও আমরা মাত্র নিজেদের খেলে আসলাম সেখানে আমরা ভালো করি নাই খুব একটা বাট ডিফারেন্ট সিনারিওতে আমরা খেলবো শ্রীলঙ্কা এর আগে আমরা খেলেছি তো উই উইল প্লে আওয়ার বেস্ট আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে শ্রীলঙ্কার মাটিতে 100তম টেস্ট জয়ের সুখস্মৃতি ছাড়া সবকিছুই বাংলাদেশের বিপক্ষে পরিচিত কন্ডিশন খানিকটা আশা দিচ্ছে স্বপ্ন তখনই সত্যি হবে যখন দল হয়ে লড়াই করা যাবে লিটন মিরাজ মিঠুনদের সময় এসেছে বিশ্ব ক্রিকেটে একটা ছাপ ফেলার আমার কাছে সবাই সমান আসলে যদিও তামিম মুশফিকের এক্সপিরিয়েন্স বা মহিন্দ্রের এক্সপিরিয়েন্স অনেক কিছু বাট তারপরেও রেসপন্সিবিলিটি সবার জন্য সমান জাতীয় দলের পোশাক পরে যখন আমি খেলবো তখন আমার জন্য দায়িত্বটা একই যতটুক তামিমের ভালো খেলা সবারই রেসপন্সিবিলিটি একটা তরুণ এর আগেও মিরাজকে আমরা দেখেছি আমরা ইংল্যান্ড সিরিজে মিরাজের অনবদ্য পারফরমেন্স বাংলাদেশ ম্যাচ জিতেছে না তো আমার মনে হয় যে সেরকম সবাইকে মনে রাখতে হবে তিন দিনের কোয়ারেন্টিনের পর দুই দিনের প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে 21 এপ্রিল ক্যান্ডিতে শুরু হবে প্রথম টেস্ট মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইঞ্জুরি থেকে সেরে উঠে পুরো ফিট হয়ে লঙ্কা গেছেন মুশফিকুর রহিম নিউজিল্যান্ড থেকে ফিরে বেশ কয়েকজন ছোটখাটো ইঞ্জুরিতে পড়লেও সেসব কাটিয়ে উঠেছেন সবাই জানিয়েছেন দেবাশিস চৌধুরী এদিকে দীর্ঘমেয়াদী ইঞ্জুরিতে কিছুটা হুমকির মুখে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার শঙ্কা বিসিবির প্রধান চিকিৎসকের ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিন মুশফিকের এমন অস্বস্তি শঙ্কা জাগিয়েছিল সব শঙ্কা সংশয় উড়িয়ে মুশফিক গেছেন শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড সফর থেকে ছোটখাটো ইঞ্জুরি নিয়ে ফেরারা সবাই পুরো ফিট হয়ে লঙ্কা সফরে গেছেন নিউজিল্যান্ড সফরের পরে কিছু মাইনর ইঞ্জুরিজের ভুগছিল প্লেয়াররা মুশফিক সহ আরও কয়েকজন কিন্তু নিউজিল্যান্ড সফরের পরে বেশ একটা বড় সময় পাওয়া গেছে এবং শ্রীলঙ্কা সফরে আমরা কিছুদিন সময় পাচ্ছি রেস্ট নেওয়ার সো রিকুপারেশন রিকভারির জন্য যথেষ্ট সময় পাওয়া গেছে সো আমি আশা করছি মুশফিক সহ অন্যান্য যারা কিছু সামান্য ইঞ্জুরি ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবে কপালটা খারাপ বলতেই হবে মাহমুদুল্লাহর ইঞ্জুরির কারণে সাদা পোশাকে ফেরা হয়নি 35 পা দেয়া অলরাউন্ডারের জন্য টেস্টে ফেরাটা কঠিন হয়ে গেছে আরও
ফর্ম অথবা টিম কম্বিনেশন নয়, দীর্ঘদিন বয়ে বেড়ানো ইঞ্জুরি যার বড় কারণ। লম্বা সময় ধরে বোলিংটা করতে পারছেন না, পিঠের যে ইঞ্জুরিতে ভুগছেন সেখান থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্যারিয়ার কতটা দীর্ঘ করতে পারবেন সেই প্রশ্ন চলে আসছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা অবশ্যই দরকার মাহমুদউল্লাহ রিয়াদের জন্য, এবং এবং ওকে ওকে ওর বোলিং ওর ফিল্ডিং যেহেতু নিজের শরীরে অনেক দিন ধরে খেলছে, ও নিজেই কিন্তু বোঝে ওর শরীরটার ব্যাপারে, তো কিছু কিছু সিদ্ধান্ত কিন্তু ওকেই নিতে হবে যে কতটুকু ইনটেন্সিটিতে বোলিং করলে অথবা কতটুকু ইনটেন্সিটিতে ফিল্ডিং করলে ওর ও সেফ থাকবে। নিউজিল্যান্ড থেকে ফিরে ইঞ্জুরি জেঁকে বসেছে মোসাদ্দেক সৈকতকে, হঠাৎ করেই ফুলে গেছে বাঁ হাঁটু। দুই সপ্তাহ পর জানা যাবে ঠিক কতদিন পর মাঠে নামতে পারবেন এই অলরাউন্ডার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল এর শুরুটা ভালো হলো না। মুস্তাফিজের পাঞ্জাবের বিপক্ষে প্রথম ম্যাচে 4 ওভার বল করে 45 রান খরচায় উইকেট শূন্য থেকেছেন টাইগার পেসার। মুম্বাইতে শুরুটা ভালো হলেও সময়ের সাথে খেয়ে হারিয়েছেন ফিস। কাজ আরও কঠিন হয়ে গেছে লোকেশ রাহুল ও দীপক হুদার আক্রমণাত্মক ব্যাটিংয়ে। দুজনের 105 রানের জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যায় পাঞ্জাবকে। 50 বলে 91 রান করেন রাহুল, হুদার ব্যাট থেকে আসে 64 রান। 3 উইকেট নেন মুস্তাফিজের নতুন বলের সঙ্গী চেতন সাকারিয়া। 220 রানের টার্গেটে শুরুতে বেন স্টোকসকে হারায় রয়্যালস, এরপর স্যামসন 50 তুলে নিলেও বাকিরা পারেননি সমর্থন দিতে। এফসি কাপ ম্যাচ নিয়ে নতুন সংকটে আবাহনী লিমিটেড। ভেন্যু সমস্যার সমাধান হলেও লকডাউনে বিমান চলাচলের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে আকাশী নীলরা। 21 এপ্রিল নেপালের দশরথ স্টেডিয়ামে মালদ্বীপ ইগলসের বিপক্ষে খেলার কথা আকাশী নীলদের। এ ব্যাপারে এএফসির সবুজ সংকেত পাওয়া গেলেও লকডাউনে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। সরকারের নির্দেশনা জানিয়ে এএফসির অর্গানাইজিং কমিটির কাছে চিঠি পাঠিয়েছে আবাহনী। নিষেধাজ্ঞার কারণে চার্টার বিমানেও নেপাল যাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আবারও পেছাতে পারে ম্যাচের তারিখ। আর্থিক সংকট কাটিয়ে শক্তিশালী দল গঠন করতে চায় মোহামেডান। সে লক্ষ্যে পারফরম্যান্সের যথাযথ মূল্যায়নে গুরুত্ব দিচ্ছে নতুন ম্যানেজমেন্ট। তরুণ প্রতিভাদের নিয়ে এখনই কাজ শুরু করতে চায় ফুটবল কমিটি। প্রিমিয়ার লিগ ফুটবলের শুরুটা সাদামাটা হলেও 3-এ থেকে লিগ শেষ করার লক্ষ্য সাদা কালোদের। চ্যাম্পিয়নের তকমা হাতছাড়া হয়েছে অনেক আগে, খারাপ সময় অবলম্বন গৌরবের অতীত। সাদাকালো ঐতিহ্যের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা মোহামেডান শিবিরে। দীর্ঘমেয়াদী লক্ষ্য মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা, তার আগে আপাতত ব্যস্ততা নেপথ্যের কারিগরদের নিয়ে। নির্বাচনের পর পরিচালনা পর্ষদের 41তম সভায় ফুটবল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। 6 দিন পর প্রথমবারের মতো ক্লাবে এসে কুশল বিনিময় করলেন খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাবেক খেলোয়াড়দের সাথে। ঘুরে দাঁড়ানোর কাজটা দল হিসেবেই করতে চান ক্রীড়া প্রশাসকেরা। লক্ষ্য আর্থিক দুরবস্থা কাটিয়ে শক্তিশালী দল গঠন। 2-3 দিনের মধ্যে ঘোষণা হবে পূর্ণাঙ্গ কমিটি, চলছে হোমওয়ার্ক। ফুটবলে আমরা অনেক পিছিয়ে আছি, এবং গত 10 বছর বা 15-17 বছর আমরা কোনো ট্রফি পাই নাই, সেই জন্য এটা একটা চ্যালেঞ্জ। আর এই বছর আমরা কী করতে পারি জানি না, কিন্তু আগামী বছর আমরা উইল মেক এ বেটার ফর বেটার টিম, যাতে আমরা 1 নম্বরের জন্য যুদ্ধ করতে পারি। ঢেলে সাজানোর প্রক্রিয়ায় আশাবাদী খেলোয়াড়রা। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুটা সাদামাটা হলেও 3-এ থেকে লিগ শেষ করার লক্ষ্য ফুটবলারদের। যদি আমরা সব প্লেয়াররা যদি ইলেকশনের দিকে তাকায় থাকি তাহলে হবে না, এটা নিজেদের ইন্ডিভিজুয়ালি নিজেদের ইম্প্রুভ করতে হবে, তাহলে আমাদের ক্লাবের জন্য ভালো হবে। তো আমরা চাই যে বর্তমান যেই প্লেয়ার টিমগুলো আছে সেই টিমগুলোর সাথে ফাইট দিয়ে আমরা যদি যেতে পারি তাহলে হয়তো আমরা ওদের কাছে যেতে পারবো। সেকেন্ড লিগ তো শুরু হবে কিছুদিন পরে, এখনও ফেডারেশন থেকে কিছু বলে নাই, বলছে আমাদের কমিটমেন্ট করছে যে আমাদের ভালো কিছু করতে হবে সেকেন্ড লিগে, টপ 3-তে থাকতে হবে আমাদের, এবং একটা কমিটমেন্ট বলছে। আমরা বলছি যে ঠিক আছে, আমরা ট্রাই করবো আমাদের বেস্ট দেওয়ার যে টপ 3-তে থাকা। শক্তিশালী দল গঠনের জন্য জরুরি পারফরমেন্সের যথাযথ মূল্যায়ন। ভবিষ্যতের দল গঠনের জন্য এখন থেকেই তরুণ প্রতিভাদের নিয়ে কাজ শুরু করতে চায় সাদাকালো ম্যানেজমেন্ট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রিয়াল বেটিসের সাথে এক এক গোলে ড্র করে আবারও লা লিগার শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে মাসখানেক আগেও যেখানে পয়েন্ট ব্যবধান ছিল স্পষ্ট, সেখানে এখন মাত্র এক পয়েন্টের লিড অ্যাটলেটির। লিগের শেষ 8 রাউন্ডে শিরোপার জমাট লড়াই হবে রিয়াল, অ্যাটলেটিকো আর বার্সেলোনার মধ্যে। মৌসুম জুড়ে যেমন আধিপত্য দেখিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাতে শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন অবান্তর নয় তাদের জন্য। কিন্তু রিয়াল বার্সার মতো দুই জায়ান্টকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরা সহজ নয়। সেই কঠিন পথ আরও বন্ধুর হয়েছে ইঞ্জুরি ধাক্কায়। জয়ের ধারাবাহিকতা হারিয়ে অ্যাটলেটিকোর স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। চলতি লিগে 16 ম্যাচ শেষে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল সিমিওনির দল। এ সময় 18 ম্যাচে রিয়ালের পয়েন্ট 37 আর সমান সংখ্যক ম্যাচে বার্সার পয়েন্ট 34। মৌসুমের বেশিরভাগ সময় অ্যাটলেটিকো দুই ম্যাচ হাতে রেখে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অন্তত 3 পয়েন্ট ব্যবধানে শীর্ষে ছিল। কিন্তু এখন পরিস্থিতি প্রতিকূলে। সমান 30 ম্যাচ খেলে রিয়ালের সাথে 1 পয়েন্ট আর বার্সার সাথে 2 পয়েন্টের ব্যবধান অ্যাটলেটিকোর। সেরা ফুটবলারদের চোট দলটির শিরোপা লড়াই কঠিন করেছে। রিয়াল বেটিসের মাঠে লিড নিয়ে শুরুটা ভালো করেছিল সিমিওনের শিষ্যরা, কিন্তু শেষমেশ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। ম্যাচে বড় অস্বস্তি জোয়াও ফেলিক্সের ইঞ্জুরিতে পড়া। অ্যাটলেটিকোর গোল মেশিন সুয়ারেজ আগে থেকেই ইঞ্জুরিতে, লেমার ও মুসা ডেম্বেলেও আনফিট। নতুন করে ফেলিক্স চোটে পড়ায় আক্রমণ ভাগের শক্তি আরও কমেছে। তবু ইতিবাচক অ্যাটলেটিকো কোচ সিমিওনি, চাপ নিচ্ছি না, কারণ ম্যাচ খেলার মতো ভালো ফুটবলার এখনও আমাদের রয়েছে। ভিতোলো লোদি হেরেরাকে খুব বেশি খেলার সুযোগ দিতে পারেনি, ওরা সেরাটা দিতে মুখিয়ে আছে। দলীয় পারফরমেন্সের ওপর সাফল্য নির্ভর করছে। এ পর্যন্ত 10 বার লা লিগার শিরোপা জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সাফল্যের বিচারে স্পেনের শীর্ষ লিগে রিয়াল বার্সার পরই অ্যাটলেটির অবস্থান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জর্জ লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় পেয়েছে সাউথ আফ্রিকা। পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। জোহানেসবার্গে শুরুতেই অতিথিদের কাঁপিয়ে দেন লিন্ডে, তুলে নেন দুই পাকিস্তান ওপেনারকে। বাবর আজমের ফিফটিতে ম্যাচে ফেরে পাকিস্তানের পর লিজার্ড উইলিয়ামসের তোপে আবারও পথ হারায় অতিথিরা, থামে 140 রানে। জবাবে মালান ও মার্করামের উদ্বোধনী জুটিতে আসে 44 রান। এরপর অধিনায়ক ক্লাসন ও লিন্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে 36 বল হাতে রেখে টার্গেট স্পর্শ করে স্বাগতিকরা। বুধবার সেঞ্চুরি নেওয়া হবে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি। Slightly short. Hamming. Big shot over cover. That is such a thing special. আবারও মাঠে গড়াতে যাচ্ছে কর্নায় থমকে যাওয়া পাকিস্তান সুপার লিগ। 1 জুন থেকে পিএসএল শুরু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট চলবে 20 জুন পর্যন্ত। করাচির মাঠে 18 দিনে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের খেলা হবে টানা 16 দিন, এতে ম্যাচ হবে 18টি। কোয়ালিফায়ার পর্বে 4 ম্যাচে রয়েছে 2 দিন বিরতি। করোনা ঝুঁকি কমাতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলা হবে। 22 মে থেকে 7 দিনের কঠোর কোয়ারেন্টিন পালন করতে হবে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম অফিসিয়ালদের। পরে 3 দিন অনুশীলন করে ম্যাচ খেলতে নামবে তারা। এর আগে চলতি বছরে 4 মার্চ করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবারের আসরের খেলা স্থগিত করা হয়। টুর্নামেন্টের 14টি খেলা তখন মাঠে গড়িয়েছিল। এবার দ্বিতীয় দফায় বাকি 20টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ করার আগে সুনামগুলো জানাবো আরেকবার। শ্রীলঙ্কা পৌঁছে কোয়ারেন্টিনে ক্রিকেট দল, শুধু প্রতিশ্রুতি নয়, লিটন মিঠুনদের কাছ থেকে পারফরমেন্স চান সুযোগ। পিঠে চোট দীর্ঘমেয়াদে ভোগাবে রিয়াদকে, ক্যারিয়ার নিয়ে শঙ্কা। শ্রীলঙ্কায় পাওয়া যাচ্ছে পুরো ফিট মুশফিককে। বিমান চলাচলে নিষেধাজ্ঞায় পেছাতে পারে আবাহনী ইগলস ম্যাচ। সরকারি নির্দেশনা জানিয়ে এএফসি কে আকাশী নীলদের চিঠি। বেটিসের সাথে ড্র করে বিপাকে অ্যাটলেটিকো। লা লিগার শেষ 8 রাউন্ডে শিরোপার ত্রিমুখী লড়াই বার্সা রিয়ালের সাথে। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।